নমস্কার আমার প্রিয় ফ্যামিলি। তো দেখো, আজ সকালবেলা মামাদের একটা বাছুর মারা গেছে, একটা না দুই দুটো বাছুর মারা গেছে। তো দেখো, গোয়ালটা পুরো শূন্য পড়ে রয়েছে, আর বড় যে গরুগুলো রয়েছে সেগুলো মাঠে বাঁধা রয়েছে। আর এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো মাঠ, সামনে মাঠ রয়েছে, মাঠে বেঁধেছিল ঘাস খাওয়ার জন্য। এপাশে দেখো, এই যে তোমার হচ্ছে গিয়ে যে ট্রাক্টর দিয়ে চষে দিয়েছে জমিটা, তো তার আগে ঘাস মারা ওষুধ দিয়েছিল, আর সেই ওষুধ খেয়ে বাছুর দুটো মারা গেছে। তো ওষুধটা দেওয়ার আগে বলা উচিত ছিল যে দেখছে যে পাশের বাড়ির গরু বেঁধেছে, তাহলে বলা উচিত ছিল না যে এরকম আমরা বিষ তেল দিচ্ছি, তাহলে তোমাদের গরু দুটোকে নিয়ে যাও, বাছুর দুটোকে। এটা কিন্তু বলা উচিত ছিল, না হলে একটা লাল পতাকা টানিয়ে রাখতে পারতো, যে না, লাল পতাকা টানিয়ে রাখলে বুঝতে পারবে যে না, এখানে বিষ তেল দেওয়া হয়েছে। তো কোনো রকম একটা ব্যবস্থা অন্তত করা উচিত আমি মনে করি, ঠিক আছে? আমি না, এটা সবাই সবার ক্ষেত্রেই ভাবা উচিত যে এভাবেই যেন পশু পাখির প্রাণ যেন না যায় কোনো মানুষের জন্য। আমি এটাই বলতে চাই সবাইকে। তো তোমরা সবাই অন্তত একটু সতর্ক হও। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই মানে বলার মতন আর কোনো ভাষা নেই, মামাদের দুটো বাছুর মারা গেছে। তো সবটাই তো শুনলে তোমরা খুবই খারাপ লাগছে। তো আমি একটা কথাই বলতে চাই যে কেউ যাদের এই যে যারা মাঠে ঘাটে কাজ করো, যাদের জমি আছে, যারা এই যে মাঠে যে বিষ তেল দাও, তো দেখো যে আশেপাশের লোকেরা গরু বেঁধে রাখে, তো অবশ্যই তোমরা একটি বার অন্তত আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করে নিও যে এই গরুটা মানে এই গরু বাছুর এগুলো কাদের। তো বলো যে এরকম বিষ তেল দেবো, দুদিনের মতন দু তিন দিন এরকম মাঠে কিন্তু গরু ছেড়ো না, এটা কিন্তু বলা কর্তব্য। তাহলে কিন্তু এইভাবে অন্তত মানে এত প্রাণ চলে যেতে পারে না। মানে কি বলবো, খুবই খারাপ লাগছে, একটা সুন্দর দুটি সুন্দর প্রাণ চলে গেল। তো সত্যি খুব খারাপ লাগছে, আরো মেয়ে বাচ্চা, বোঝোই তো গরুর যখন বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হলে ভীষণ ভীষণ খুশি হয় সবাই। তো খুব মানে কষ্ট পাচ্ছে আমার মামা মামি, খুবই খারাপ লাগছে, বিশেষ করে আমার মামার খুব কষ্ট হচ্ছে। তো প্লিজ আমি এই কথাটাই বলবো, যাদের জায়গা জমি আছে, যারা আমার এই ভিডিওটা দেখছো, অন্তত একটি বার অন্তত সতর্ক হয়ে যেও, তাহলে কিন্তু এত বড় বিপদ হবে না, বুঝতে পেরেছো? এটুকুই আমার তোমাদের কাছে অনুরোধ রইল। আর আশেপাশের মানুষদের অন্তত বলো। তাহলে আজকে ভিডিওটা আমার শুধুমাত্র করা, কিছু মানুষদের সতর্ক করার জন্যই ভিডিওটা কিন্তু বানানো। আর তো সত্যি খুব খারাপ লাগলো, মানে শুনে সকালবেলা শুনে যে এরকম আমার বোন বলছে যে দিদি এরকম দুটো বাছুর মারা গেছে, একটা ফেলে দিয়ে এসছে, মানে যেখানে ফেলে ওখানে ফেলে মাটি টাটি দিয়ে এসছে, আর একটা রোজ মানে ছিল ওই সেটাই একটু তোমাদেরকে দেখালাম। মানে কি বলবো, দেখানোর মতন মানে ইয়ে ছিল না, খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, জানো তো ওকে দেখে না মানে মনে পড়ে গেছে আমার মামাদের একটা গরু ছিল, তখন প্রথম বাচ্চা দেবে গরুটা, ঠিক আছে? তখন একটা আমাদের পাশে ঘোষ ছিল, সে ঘোষে প্রথম ডেকেছিল, ডাকার পরে বলছে যে মানে ঘটনাটা খুব কষ্টকর, একটা আমাদের সারা জীবন আমাদের মনে থাকবে, একটা স্মৃতি হয়ে থাকবে, যে গরুটার জন্য কি না করেছে আমার মামা আমার দাদু দিদারা, সত্যি ভীষণ কষ্ট করেছে আমার ওই গরুটার জন্য। তো একটা গরু ছিল, ওই গরুটার মানে বাচ্চা হবে, প্রথম বাচ্চা হবে, তখন ওই ঘোষ এসে, যে ঘোষে দুধ দোয়াতো, সেই ঘোষ এসে কি করেছে, আগের থেকেই মানে বাচ্চাটাকে মানে সবে পাটা বেরিয়েছে, মাথাটা বেরোয় পারিনি, টান দিয়েছে, তখনই ঘুরে গেছে, বাচ্চাটা ঘুরে গেছে, আর সেই বাচ্চাটাকে আর বের করতে পারলো না, বাছুরটাকে না বের করতে পেরে তারপরে সেই হুক বাঁধিয়ে বাঁধিয়ে কিভাবে টানছে, কত ইয়ে করছে, বাচ্চাটা আর বেরোয় না, আর গরুটা কি ছটপট করছে, সারা রাত ওই শুরু হলো, মানে সন্ধেবেলার থেকে
পুরো সারা রাত ধরে ওই গরুর পেছনে। ডাক্তার আসে, তারপরে ডাক্তারকে খবর দিয়েছে, ডাক্তার আসে, ডাক্তার এসে তাও কিচ্ছু করতে পারে না। তারপরে পরের দিনকার আরো ডাক্তার এনেছিল হাবড়ার থেকে, ভালো ডাক্তার গরুর, তারা এসে বলল যে সিজার করতে হবে। লাস্টে ওই গরুর সিজার করলো, সিজার করে সেই বাছুরটা তো মারা গেছিল, পেটের মধ্যেই হুক বাঁধিয়ে বাঁধিয়ে টানে টেনেছে, ওকে আর আসে বলো, বাছুরটা তো মারাই গেছিল। আর আমাদের যে গরুটা ছিল সে গরুটা মোটামুটি সুস্থ, কি বলতো, সিজার করার পরে একটু তো কষ্ট হবেই, সেদিন ভালো ছিল। আরো ঠান্ডা ছিল তখন, ওই বলেছিল যে চারিদিক থেকে একটুখানি আগুন টাগুন ধরিয়ে একটু ছ্যাঁক ট্যাঁক দিও, সেইভাবে সমস্ত কিছুই করেছে আমার দিদা, তখন আমার দিদা ছিল। ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণ, জানো তো, মানে সেই দিনটার কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। আমি তখন ছোট ছিলাম, জানো, আমি তখন আমার কত বছর বয়স, ওই 10-12 বছর, 12-13 বছর এরকম আমার বয়স, না 12 বছরই হবে, 10-12 বছর। তো তারপরে সেই গরুটা পরের দিন সকালবেলা মারা গেছে, ভীষণ মানে কষ্ট পেয়েছিল। আমাদের আশেপাশে যারা ছিল সবাই ভীষণ কষ্ট পেয়েছিল, এমন কোনো লোক নেই যে মানে না দেখতে এসেছিল, বাড়ি ভর্তি পুরো লোকজন হয়ে গেছিল, জানো তো। তো যাই হোক, যার যায় সেই বোঝে যে কতটা কষ্ট হয়। তো আজকে আমার মামার দুটো বাছুর মারা গেছে, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। তো আমারও খুব খারাপ লাগছে শুনে এই কথাটা। তো আমি অবশ্যই বলবো তোমরা একটুখানি মানুষকে সতর্ক করে দিও, যাদের জায়গা জমি আছে বিষ তেল দেওয়ার আগে অন্তত বলে দিও যে তোমরা তোমাদের গরু বাছুর দুদিন বেঁধে রেখো, আমরা কিন্তু দেব বিষ তেল। এটাই আমার বলার ছিল। তো চলো, আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। মানে ব্লগ বলতে কি, আমি তো ব্লগ বানাইনি, বানানোর কোনো ইচ্ছা করছিল না, ভালোই লাগছিল না, ওই জন্য আমি আর ব্লগ ট্লগ বানাইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো।